আজকের রাশি ফল 14ই মে 2022, শনিবার, তিথি শুক্র ত্রয়োদশী, জন্ম রাশি হলো তুলা, সূর্যোদয় সকাল 5টা, সূর্যাস্ত বিকেল 6টা 5। মেষ রাশি রাশিফল, আজ নতুন কোনো কাজের জন্য খরচ হবে, প্রেমের কারণে দুঃখবোধ হতে পারে, একাধিক পথে উপায় করতে গিয়ে কোনো ঝামেলা আসতে পারে, কাজের ব্যাপারে উদ্বেগ গমানোর চেষ্টা করুন, অহেতু ক্রোধ বাড়তে পারে, ব্যবসায় ভালো সুযোগ নিয়ে আলোচনা হবে, আর্থিক ব্যাপারে সাহায্য মেলার সম্ভাবনা রয়েছে, পাওনা আদায়ে দেরি হতে পারে, পেটের সমস্যা থেকে সাবধানে থাকুন, মানসিক আশঙ্কা আপনাকে বিচলিত করতে পারে, ইতিবাচক চিন্তা এবং উজ্জ্বল দিকটি দেখতে পারেন, আপনি ভবিষ্যতের জন্য কিছু পরিকল্পনা করতে পারেন, প্রেম সংক্রান্ত বিষয়ে ভীতিসুলভ আচরণ করবেন না, আপনার কঠোর পরিশ্রম কর্মক্ষেত্রে রং প্রদর্শন করবে, আপনার যোগাযোগ দক্ষতা হৃদয়গ্রাহী হবে, আপনার স্ত্রীর সাথে আর ভালো বোঝাপড়া হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। মেষ রাশির রাশিফল, আজ আপনি হালকা বোধ করবেন, উপভোগ্যরা সঠিক মেজাজে থাকবেন, আজকে বিনিয়োগ এড়িয়ে চলতে হবে, আপনি যার সাথে থাকেন তিনি আকস্মিক এবং অনিশ্চিত কারণের জন্য মনঃক্ষুণ্ণ হবেন, নতুন উদ্যোগগুলি শুরু করার জন্য শুভ দিন, ভালো সময়ের জন্য অপেক্ষা করুন, স্ত্রীর জন্য কোনো কষ্ট থেকে উদ্ধার পাবেন, ব্যবসায় খরচ বৃদ্ধি পাবে, নিজের বুদ্ধিতে বিপদ থেকে উদ্ধার পাবেন, চিকিৎসার জন্য খরচ বাড়বে, প্রেমের প্রতি ঘৃণা আসতে পারে, শারীরিক কোনো ক্ষত থেকে রোগ বাড়তে পারে, যারা বিদেশে থাকেন তাদের জন্য ভালো কিছু সুযোগ আসতে চলেছে, পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি পাবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। মিথুন রাশির রাশিফল, আজ অতিরিক্ত কাজের জন্য স্ত্রীকে সময় দিতে না পারার জন্য মন খারাপ হবে, খারাপ কোনো কাজের দ্বারা আজ আপনি বিচলিত হতে পারেন, পড়াশোনায় শুভ পরিবর্তন আসবে, ব্যবসার ব্যাপারে চাপ ও চিন্তা বাড়বে, শারীরিক যন্ত্রণা বৃদ্ধি পাবে, সন্তানের জন্য ব্যয় বাড়তে পারে, কাজের ভালো সুযোগ আসবে, ব্যবসার জন্য খরচ বাড়বে, আপনি আজ গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে পারবেন, আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে, আপনি কর্মক্ষেত্রে আজ বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবেন, স্ত্রী আজ ভালো মেজাজে থাকতে পারে। আজকে ভাগ্য সংখ্যা হলো 4। কর্কট রাশির রাশিফল, দিনের শুরুটা শরীরচর্চা দিয়ে করতে পারেন, এটিকে প্রতিদিনের অঙ্গ বানিয়ে ফেলুন, আজ উচ্চ শক্তিসম্পন্ন দিন, অপ্রত্যাশিত লাভ হবে, পরিবারের সদস্যদের সাথে সময় কাটাতে পারবেন, প্রেমিক যন্ত্রণার মুখোমুখি হতে পারেন, আপনি সহকর্মীদের প্রতিদিনের তুলনায় আজ ভালোভাবে বুঝতে পারবেন, পুরানো কোনো সমস্যা আজ আসতে পারে, আজ অতিরিক্ত ব্যয় বৃদ্ধি পাওয়ার জন্য আর্থিক চাপ আসবে, প্রতিবেশীর জন্য কোনো কাজ থেকে উদ্ধার পাবেন, অনেকদিনের কোনো আশা পূর্ণ হতে পারে, প্রেমের জন্য গুরুজনের সঙ্গে বিবাদ বাড়তে পারে, কর্মক্ষেত্রে উৎকণ্ঠা বাড়তে পারে, বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে, ভালো কোনো কাজে সুযোগ কাজে লাগান, খারাপ কোনো কাজের জন্য মানসিক কষ্ট হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। সিংহ রাশির রাশিফল, অতিরিক্ত কষ্টের জন্য কাজের ক্ষতি হবে, আজ অশুভ কিছু কাজ থেকে সাবধানে থাকুন, কর্মক্ষেত্রে সমস্যা বাড়তে পারে, অকারণে তর্কে জড়াতে পারেন, স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ বাঁধবে, কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তির ব্যাপারে বিবাদ বাঁধবে, সামাজিক সুনাম পেতে পারেন, ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসবে, বাড়তি খরচের জন্য চিন্তা বাড়বে, প্রেমের ক্ষেত্রে ভালো কোনো খবর পেতে পারেন, আপনি স্পষ্টতই আজ চাপ অনুভব করবেন, আজ আর্থিক সংকটের মধ্য দিয়ে যেতে পারেন, আপনি পেশাদারী প্রতিবন্ধকতা সমাধান করতে পারবেন, আপনার স্বল্প উদ্যম আজ কোনো সমস্যা সমাধান করতে পারে, খালি সময়ে বিশেষ কোনো কাজ করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। কন্যা রাশির রাশিফল, অপ্রত্যাশিত ভ্রমণ ক্লান্তিকর হতে পারে, আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন, বন্ধু এবং ব্যবসায়ী সহযোগীদের সাথে আজ সময় কাটাতে পারবেন, আপনি প্রিয়জনের জন্য কিছুটা সময় বের করুন, তাদের সাথে সময় ব্যয় করুন, খোলামেলা কথা বলুন এবং হৃদয় পরিষ্কার রাখুন, আপনি কর্মক্ষেত্রে প্রচুর ভালোবাসা পেতে পারেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলি পুনর্মূল্যায়নের সময়, আপনি কর্মক্ষেত্রে যে সমস্ত কঠিন কাজ করেছেন সেগুলি ফিরে পাওয়ার সময়, আজ কর্মক্ষেত্রে সম্মান পাবেন, গোপন কোনো রোগ থেকে সাবধানে থাকুন, ব্যবসার জন্য খরচ ও চাপ বাড়বে, ঋণ থেকে মুক্তির সুযোগ পাবেন, ব্যবসায় কোনো ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, শত্রুর থেকে সাবধানে থাকুন,
কোনো আশা আজ নষ্ট হতে পারে, সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে, পেটের সমস্যা বাড়তে পারে, স্ত্রীর কোনো আবদার পূরণ না করায় বিবাদ বৃদ্ধি পাবে, সন্তানের জন্য সামাজিক বদনাম আসতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। তুলারাশির রাশিফল। আজ প্রিয়জনের কাছে অপমানিত হতে পারেন, ব্যবসার দিকে ভালো করে নজর না দিলে ক্ষতি হবে, খুব নিকট কোনো আত্মীয় আপনার বিরোধিতা করতে পারে, স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালোই থাকবে, আজ সব কাজে স্ত্রীকে সঙ্গে পাবেন, পাওনা আদায় করতে পারেন, কোনো অশান্তি আজ বাঁধতে পারে। উচ্চ শিক্ষিতদের জন্য ভালো দিন, গুরুজনের শরীর নিয়ে খুব ব্যস্ত হতে হবে, পুরনো কোনো ক্ষত থেকে সমস্যা বাড়তে পারে, আজ আপনি প্রচুর সম্মান পাবেন, আপনার যুক্তিপূর্ণ কথায় আজ শত্রু হার মানবে, অতীতের উদ্যোগগুলি থেকে আসা সাফল্য আপনার প্রত্যয় বাড়িয়ে তুলবে, আপনি স্ত্রীর সাথে এ বিষয়ে আলোচনা করতে পারেন, প্রতিবেশীর সাথে কোনো ঝগড়া বিবাদ আজ বাঁধতে পারে, হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করুন, আপনি আজ সুন্দর একটি দিন উপভোগ করবেন। যারা শিল্পী এবং নাটকের সঙ্গে জড়িত আছেন তাদের সৃষ্টিশীলতা সেরা স্তরে নিয়ে যাওয়ার বেশ কিছু সুযোগ পাবেন। আজ কাছের কোনো মানুষের সাথে সময় কাটাতে মন চাইবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। বৃশ্চিক রাশির রাশিফল। সাফল্য আপনার হাতের নাগালে এলেও শক্তি কমে আসবে, ব্যবসায় আজ লাভ হবে, আজ একটি আনন্দদায়ক চমৎকার সন্ধ্যা কাটাতে পারেন, ভালোবাসার ক্ষেত্রে আপনার বিবেচনা করার শক্তি ব্যবহার করুন, আপনি আজ সুন্দর কোনো কাজ করতে পারবেন, জীবনসঙ্গিনীর সাথে সুন্দর একটি সময় কাটাবেন, কর্মস্থানে মধুর ব্যবহারের জন্য বাহবা পাবেন, আজ নিজের অজান্তে কাউকে অপমান করে ফেলতে পারেন, দূরে ভ্রমণ পরিকল্পনা করতে পারেন, আজ ছাত্রছাত্রীদের জন্য শুভ সময়, পুরনো কোনো বন্ধুর সাথে সাক্ষাৎ হতে পারে, সন্তানের জন্য সমস্যা বাড়বে। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। ধনুরাশির রাশিফল। আজ আপনি কোনো বিপদে পড়তে পারেন, সঙ্গীত চর্চায় অগ্রগতি হবে, সন্তানদের কাজ নিয়ে কোনো কলহ সৃষ্টি হতে পারে, আজ কোনো রকম সংশয় থাকলে ধৈর্য ধরতে হবে, কাউকে উপকার করতে গিয়ে আজ ক্ষতি হতে পারে, দাম্পত্য জীবনে ছোটোখাটো সমস্যা থাকবে, বড়দের সঙ্গে কোনো আলোচনায় লাভবান হবেন, বাড়িতে ভালো কোনো খবর আসতে পারে, আজ স্ত্রীর সাথে কোনো বিবাদ হতে পারে, আজ সব কিছুই ঠিকঠাক থাকবে, বাড়িতে উন্নয়নমূলক কিছু কাজ করতে পারেন, কর্মক্ষেত্রে ভালো কাজের জন্য সম্মানিত হবেন, আজ কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। এ ভাগ্য সংখ্যা হলো 5। মকর রাশির রাশিফল। শারীরিক অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ রয়েছে, আজ আপনি বিশেষ কোনো কাজ করতে পারেন, আজ পারিবারিক প্রয়োজনে সময় দিতে হবে, স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনবে, বাড়ি থেকে দূরে কোথাও গিয়ে সময় কাটাবেন, আজ কোনো কাজে প্রতারিত হতে পারেন, কর্মস্থানে এমন কিছু কাজ করবেন যার জন্য গৌরব বৃদ্ধি পাবে, আজ গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে, কারোর উপকার আজ করতে পারেন, আজ কোনো চক্রান্তে শিকার হতে পারেন, দুপুরের পরে আপনার দ্বারা কোনো খারাপ কাজ হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। কুম্ভ রাশির রাশিফল। আজ অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে, কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে গুরুজনের সাথে মতবিরোধ হবে, আজ সন্তানের দিকে নজর দিতে হবে, অক্লান্ত পরিশ্রমের পরেও ব্যবসায় উন্নতি হবে, আজ কোনো লোকের কাছ থেকে বিশেষ লাভ পেতে পারেন, পাওনা আদায়ে আজ চাপ আসবে, অপ্রিয় সত্যি কথা না বলায় আজ ভালো হবে, দিনটি খুব একটা ভালো দিন আজ যাবে না, ছোটোখাটো বিষয়ে আজ বিরক্তিকর হয়ে উঠবেন, আপনার বিবেচনা না করে কাউকে ঋণ দেওয়া আজ উচিত হবে না, পরে বড় কোনো সমস্যায় পড়তে পারেন, পরিবারের সদস্যদের সাথে সমস্যার সমাধানগুলি আপনাকে করতে হবে, বিবাহিত জীবনে সুন্দর একটি দিন উপভোগ করতে পারেন, সফর করায় আপনাকে নতুন স্থান দেখাবে, গুরুত্বপূর্ণ মানুষদের সাথে সাক্ষাৎ করাবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। মীন রাশির রাশিফল। কাজের চাপের জন্য ঘরে কিছু বিরোধ সৃষ্টি হবে, ব্যবসায় আজ লাভের পরিমাণ বাড়বে, ব্যবসায়ীদের জীবনে কোনো আনন্দ আসতে পারে, ফেলে রাখা ঘরের কাজ আপনার সময়ের কিছুটা নেবে, আজ আপনি কোনো সুযোগ যদি না হারান আজকের দিনটি আপনি ভুলবেন না।
কর্মক্ষেত্রে আপনি ভালো বোধ করবেন, সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করবে, আপনার কাজের অগ্রগতি দেখে অনেকেই খুশি হবেন। আপনার স্ত্রী আজ বিশেষ কিছু পরিকল্পনা করতে পারেন। আজ ব্যবসায়ীদের ঝুঁকি নিতে হবে, কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। সন্তানের ব্যাপারে আজ একটু ভাবনা চিন্তা করতে হবে। বাড়তি খরচ চিন্তায় ফেলতে পারে, শারীরিক কোনো সমস্যা দেখা দিতে পারে। আপনার মধুর ব্যবহারে সুনাম বৃদ্ধি পাবে। আজকের ভাগ্য সংখ্যা হল 9। ভালো থাকুন, সুস্থ থাকুন।